জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জেলায় দুই থানায় আগ্নেয়াস্ত্র, ফেন্সিডিল সহ গ্রেপ্তার একাধিক। ডোমকল এসডিপিও শেখ শামসুদ্দিন সাংবাদিক বৈঠক করে জানান, মঙ্গলবারে গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গের কীর্তনিয়া পাড়ায় আয়ুব শেখ নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায়। সেই সময় আয়ুব শেখের বাড়ি থেকে তিনটি দেশি পাইপ গান সহ ধৃত এক, তারপর তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আয়ুব শেখে আজ বুধবার 5 দিনে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে তোলা হয়। জলঙ্গি থানার পুলিশ স্পেসিফিক সোর্স ইনফরমেশনে কীর্তনিয়াপাড়ায় আয়ুব শেখের বাড়িতে রেড করে এবং রেড করার সময় তার বাড়ি থেকে 3টি মাস্কেট টাইপ ইম্প্রোভাইজ আর্মস রিকভার হয়। আয়ুব শেখকে অ্যারেস্ট করা হয়েছে এবং কে আজকে বহরমপুর কোর্টে তোলা হবে 5 দিনের পিসিপিআর সমেত। সাগরপাড়া থানার পুলিশ আগ্নেয়াস্ত্র ও ফেন্সিডিল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সাগরপাড়া থানার পুলিশ কাজীপাড়া স্কুলের কাছে রাজ্য সড়কের উপর নাকা চেকিং চালায়। সেই সময় এক সাইকেল আরোহীকে তল্লাশি করলে তার কাছে 208 বোতল ফেন্সিডিল ও 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ধৃতের নাম জিয়াউল মোল্লা। তার বাড়ি সাগরপাড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী খয়ের তলা এলাকায়। তাকেও আজ বুধবার 5 দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে জেল আদালতে তোলা হয়েছে। গতকাল রাত 9:30 নাগাদ সাগরপাড়া থানা কাজীপাড়া স্কুল মোড়ের কাছে নাকা চেকিং করছিল। সেই সময় খয়ের তলার জিয়াউল মোল্লাকে সাইকেল নিয়ে আসছিল, তাকে আটকায় এবং তাকে সার্চ করার ফলে তার কাছ থেকে 208 বোতল ফেন্সিডিল এবং 2টো ইম্প্রোভাইজড ফায়ার আর্মস পাওয়া যায় কান্ট্রিমেড এবং তার সাথে টোটাল 6 রাউন্ডগুলিও পাওয়া গেছে। তাকে আজকে কোর্টে তোলা হচ্ছে, বহরমপুর কোর্টে, এবং তাকে 7 দিনের পিসিতে নেওয়া হচ্ছে।